আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতটি জিনিস সব সময় ঘরে রাখো, আর বিনিময়ে সব সময় তোমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসতে থাকবে। প্রিয় দর্শক, এই ভিডিও সেই সমস্ত মুসলমানের জন্য যারা নিজেদের ঘরের মধ্যে সুখ শান্তি বরকত এবং সমস্ত রকম বিপদ আপদের হাত থেকে রক্ষা পেতে চান। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক, ফলের জুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যে ঘরে ফলের জুস থাকে সেই ঘরে অনেক বরকত নেমে আসে। অনেক সময় নানান রকম ফলের জুস দেখে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুরের জুস খেয়ে ঘরের মধ্যে রাখার কথা বলেছেন। ছয়, মধু। মধু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ব্যাখ্যা করেছেন, সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসেও রয়েছে মধুর কথা। বলা হয়েছে যে 70-এর থেকেও বেশি রোগের চিকিৎসায় মধুর মধ্যে রয়েছে। তৃতীয় যে জিনিসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন তা হচ্ছে জাইতুনের তেল। জাইতুনের তেলের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটি আয়াত নাজিল করেছেন, সেটি আমরা শুনে থাকি যখন কোরআন তেলাওয়াত করা হয়। ওয়া তিন ওয়াজ জাইতুন। জাইতুন পৃথিবীর এমন একটি তেল যেটি একসাথে সকল রোগের উপকার করে, এতে কোনো ক্ষতি নেই। বৈজ্ঞানিক গবেষণা বলছে, জাইতুন তেল ব্যবহারকারী ব্যক্তি 99টি ভয়ঙ্কর রোগের হাত থেকে আজীবন মুক্ত থাকবে, যেগুলোর চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। চার, খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, যেই ঘরে খেজুর উপস্থিত থাকে সেই ঘরে কিয়ামত পর্যন্ত কোনো রকম দারিদ্রতা আসবে না। আবার খেজুর সম্বন্ধে এই কথা উল্লেখ রয়েছে, যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় খেজুর খেয়ে থাকে, অথবা কোনো ব্যক্তি যদি সকালবেলা 60টি খেজুর খেয়ে নেয়, তাহলে মৃত্যু পর্যন্ত তার কোনো শারীরিক অসুস্থতা আসবে না এবং মানসিকভাবে সে সুস্থ থাকবে। পাঁচ হচ্ছে কালোজিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, কালোজিরার মধ্যে সমস্ত রোগের চিকিৎসা রয়েছে শুধুমাত্র মৃত্যু ব্যতীত। তাই ঘরে কালোজিরা রাখেন, চায়ের সাথে অথবা চিবিয়ে কালোজিরা খাওয়ার চেষ্টা করেন। ছয়, কোরআন শরীফ। কোরআন শরীফ এমন একটি কিতাব যার মধ্যে কিয়ামত পর্যন্ত যতগুলো সমস্যা এবং মুসিবত আসবে সেই সব কিছুর সমাধান এবং চিকিৎসা এর মধ্যে রেখে দেওয়া হয়েছে। মানুষের অন্তরের, মানুষের শরীরের সকল চিকিৎসা কোরআনে রয়েছে। ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন সকল কিছুর সমাধান কোরআনে রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেক রোগের চিকিৎসা কোরআনের মধ্যে রয়েছে, সেই সাথে যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকম বিপদ আপদের হাত থেকে রক্ষা করে থাকেন। সাত, জমজম কূপের পানি। যদি আপনি কোনো সমস্যার মধ্যে পড়ে যান, সেটা হোক শারীরিক কিংবা রুহানি, তখন খাড়া হয়ে দাঁড়িয়ে কিবলার দিকে তাকিয়ে এক গ্লাস জমজমের পানি পান করুন। তারপর কিছুক্ষণের মধ্যে আপনি আল্লাহর কুদরত এবং জমজমের পানির বরকতের প্রভাব আপনি আপনার শরীরের মধ্যে অবশ্যই দেখতে পাবেন।